তাহসান খান ও রাফিয়া তুশিত মিথিলা দেশের বিনোদাঙ্গনে নিজেদের জায়গায় সমান জনপ্রিয়। দীর্ঘদিন প্রেমের পর ২০০৭ সালে বিয়ে করেছিলেন জনপ্রিয় এই দুই তারকা। বিয়ের ১১ বছর পর ২০১৭ সালে আনুষ্ঠানিক বিচ্ছেদ হয় এই জুটির। বিচ্ছেদের পর দুজনকে আর কখনোই একসঙ্গে দেখা যায়নি। ভক্তদের সেই আক্ষেপ এবার ঘুচাতে চলেছেন নির্মাতা ও প্রযোজক আরিফুর রহমান। বাজী শিরোনামে ৭ পর্বের ওয়েব সিরিজে দেখা যাবে তাদের। সিরিজটি নিয়ে নির্মাতা ও অভিনয় শিল্পীরা মুখ না খুললেও জানা গেছে এ সিরিজে অভিনয়ের আগে বেশ কয়েক মাসের প্রস্তুতি পর্ব সেরেছেন তাহসান মিথিলা। এর মধ্যে ৭ পর্বের সিরিজটির প্রথম ধাপে শুটিং হয়ে গেছে। একটি ৪ তারকা মানের হোটেলে মাস দুয়েক আগে শুটিং হয়। পরবর্তী ধাপে শুটিংয়ের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা। নির্মাণ শেষে আসন্ন ঈদুল আজহায় দেশের একটি OTT প্ল্যাটফর্মে সিরিজটি মুক্তি দেওয়ার সম্ভাবনা রয়েছে। সিরিজটিতে একজন ক্রিকেটারের চরিত্রে অভিনয় করছেন তাহসান, আর মিথিলাকে দেখা যাবে সাংবাদিকের চরিত্রে। নিজ নিজ কাজে দুই তারকা এমন পেশাদার ভাবনাকে সাধুবাদ জানিয়েছে ভক্তরা।